আমরা মনে করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেইভাবে পৃথিবী বদলিয়ে দিচ্ছে সেটার ব্যাপারে একটা আইন যেরকম সারা পৃথিবীতে চিন্তা করা হচ্ছে বাংলাদেশেরও চিন্তা করা উচিত। আমরা সেই চিন্তার করার জন্যই আজকে প্রাথমিকভাবে বসেছিলাম এবং একটা আউটলাইন বা স্কেচ আইনের আমরা আলোচনা করলাম। এই বিষয়টা এত ব্যাপক, এটা একদিনের আলোচনায় শেষ হবে না এবং আমাদের আমরা যদি বলি যে আমাদের জ্ঞান যথেষ্ট হয়ে গেছে এটাকে এই ব্যাপারে আইন করার, সেটাও আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞানেরও প্রয়োজন। তো সেই জন্য আমরা এই আইনটা ড্রাফট করার জন্য আজকে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর 2024 সালের মধ্যে একটা ড্রাফট আমরা তৈরি করব। সেই ড্রাফটে কী কী থাকবে সেটা নিয়ে আজকে আমরা মানে আউটলাইনটা আলাপ করেছি এবং সেই আউটলাইন অনুযায়ী আমরা কাজ করব। সেখানে এই আইনের মধ্যে যেসব জিনিসগুলি থাকা উচিত, মনুষ্যত্বের ইয়ের থেকে যেই সব জিনিস রক্ষা করা উচিত সেইগুলির বিষয়ে আলোচনা করেছি এবং এই আলোচনা শুরু হলো, এই আলোচনা চলবে। এই আইনের ফলে কি হবে সেটাও আমাদের কাছেও জিজ্ঞাস্য। তার কারণ হচ্ছে যে আমরা কতটুকু নিয়ন্ত্রণ করব, কিন্তু এই জিনিসটুকু আমি বলতে পারি যে মানুষের অধিকার সংরক্ষণের জন্য এবং সর্বক্ষেত্রে সেটা সংরক্ষণের জন্য এবং মানুষের সুবিধার জন্য এআইকে যাতে ব্যবহার করা যায় সেই চেষ্টাই আমরা করব।